সুশীল সমাজকে গাদা বললেন প্রধানমন্ত্রী। সুশীল সমাজের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতিধারায় দেশ এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব বাংলাদেশের স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এই দেশের কিছু উন্নয়ন মানুষের চোখে দেখে না, তাদের আচরণ দেখলে গাধার কথা মনে পড়ে। জাতীয় সংসদে গত বুধবার প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই বক্তব্য করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সংগৃহীত আসনের সাংসদ ফজিলাতুন্নেসা সম্পর্ক প্রশ্নের বলেন, কিছু সুশীল ও পণ্ডিতজন সংবাদ সম্মেলন করে বলছেন, দেশের অর্থনীতি কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না, উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছেন না, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর মত জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা চোখে দেখে না তাদের অন্ধ, কানে থাকতে বধির, তাদের হাজার বলেও দেখানো শোনানো যাবে না, তাদের বোঝানোর কিছু নেই। প্রধানমন্ত্রী বলেন, বলা হচ্ছে সুশীল, আমি জানি না এই সুশীলের অর্থটা কি, ব্যাখ্যাটা কি, কোন তথ্যের ভিত্তিতে তারা সুশীল, সেটাই প্রশ্ন হয়ে দেখা দেয়। যখন তারা কোনো কিছু দেখেও না, শোনেও না, বোঝেও না, তারা সুশীল না অশীল তা আমি জানি না। সার্কাসের গাদার গল্প সংসদে শুনিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরী মেয়েকে বিয়ে করার আশায় গাধা দড়ি ছেঁড়ার অপেক্ষায় বসে থাকে, ওই শ্রেণীরা গাধার মতো দড়ি ছেঁড়ার অপেক্ষায় বসে থাকে। শেখ হাসিনা বলেন, আমি কাউকে গাধা বলছি না, তারা জ্ঞানী গুণী শিক্ষিত, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তবে তাদের আচরণগুলো যখন দেখি খুব স্বাভাবিক ভাবে গাধার কথা মনে পড়ে। শেখ হাসিনা বলেন, কিছু মানুষ সব সময় নিজেদের অশুভ শক্তির কাছে বিক্রি করতে প্রস্তুত থাকে, রাস্তার পাশে ডাস্টবিনের লেখা থাকে ইউজ মি, তেমনি তারা রাজনৈতিক ও ক্ষমতার ক্ষেত্রে বুকে সাইনবোর্ড লিখে বসে থাকে ইউজ মি, তারা সব সময় আশায় বসে থাকে কেউ অসাংবিধানিক পথে ক্ষমতা দখল করলে একটি পতাকা পাবে, ক্ষমতায় যেতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, তাদের এই না দেখাটা এক ধরনের অসুস্থতা, কারণ তাদের দৃষ্টি অবৈধ ক্ষমতা দখলের দিকে, তাদের আকাঙ্ক্ষা ক্ষমতা যাওয়া, কিন্তু তারা জনগণের কাছে যেতে পারে না, ভোটের রাজনীতিতে তারা অচল, এই শ্রেণী ক্ষমতার যেতে বাঁকা পথ খোঁজে। বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম সম্পূরক প্রশ্নে জানতে চান, প্রধানমন্ত্রী একাই অর্জন করে যাবেন নাকি সবাইকে সঙ্গে নিয়ে যাবেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবাইকে নিয়ে চলতে চান, তবে কথা আছে, যদি তোর ডাক কেউ না শুনে তবে একলা চল রে। সরকারের অর্জনগুলোকে সম্মিলিত প্রয়াসের ফল উল্লেখ শেখ হাসিনা বলেন, বিরোধী দলকে ধন্যবাদ জানাই, তারা গঠনমূলক বক্তব্য রেখেছেন, গঠনমূলক আচরণ করছে, অন্তত এইটুকু বলতে পারি, বিএনপি থাকতে তখন যে খিস্তি খৈর হতো সেসব আলাপ আলোচনা হতো না, তা কান পেতে শোনা যেত না, এখন সেসব নেই, অন্তত গণতান্ত্রিক মনোভাব নিয়ে বিরোধী দল গঠনমূলক আলোচনা করছে এবং সর্বক্ষেত্রে সহযোগিতা করছে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।